হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে বানাতে চলেছি আমি মাটন কারি। তো এখানে দেখো আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, তিনটে পেঁয়াজ আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি দেখো এখানে মিক্সিতে পেস্ট করে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, টমেটো আর গরম মশলা কিছু। আর নিয়েছি ওর মধ্যে গোলমরিচ দিয়ে পেস্ট করে নিয়েছি। এখানে আছে আমার আদা, জিরে, রসুন বাটা। আলুগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি। আর এখানে আমি মাটনটাকে সিদ্ধ করে নিয়েছি, দুটো সিটি দিয়ে আগে থেকেই লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেব কটা লবঙ্গ আর দারচিনি। এবার আমি ওর মধ্যে পেঁয়াজ কুচিগুলোকে ছেড়ে দেব। পেঁয়াজ কুচিগুলো আমি ছেড়ে দিয়েছি, ওটাকে লাল করে ভেজে নেব। দেখো এখানে আমার লাল ব্রাউন হয়ে এসছে, পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে হলুদ গুঁড়োটা দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে ওটাকে মিক্স করে নেবো। এবার এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো রসুন পেস্টটা আর আদা পেস্টটা, যেটা আছে আমার কাছে ওটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি এটাকে মিক্স করে নেব। এবার দিয়ে দেবো যে পেস্টটা আমি রেডি করে রেখেছিলাম মিক্সিতে, এটাকে আমি ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করে নেবো। এবার এবার এর মধ্যে অ্যাড করবো আমি জিরে বাটা। আর দিয়ে দেবো ধনের গুঁড়ো। এবার এটাকে ভালো করে মিক্স করে নিয়ে একটু ফ্রাই করবো। এবার আমার কাছে যে ফ্রাই আলুগুলো আগে থেকে ফ্রাই করে রেখেছি ওগুলো ওর মধ্যে দিয়ে দেবো, কেননা আমার মাটনটা তো সিদ্ধ করে রাখা আছে আগে থেকে। তো এটাকে যাতে ফ্রাই একটু ভালো করে ফ্রাই করে নিলে কি একটু আলুটা সিদ্ধ হয়ে যাবে। তো আমার আলুটা ফ্রাই হয়ে গেছে দেখো। এবার আমি সিদ্ধ করা একটু লবণটা দিয়ে দেবো এর মধ্যে আগে, তারপর আমি দিয়ে দেবো। দেখো আমার এটা ফ্রাই হয়ে গেছে, কষানো হয়ে গেছে এটা আলুটা। এবার আমি ওর মধ্যে সিদ্ধ করা মাটনটাকে দিয়ে দেবো। আমি তো লবণ দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি ওটা, তো পুরোটা আমি ওর মধ্যে দিয়ে দিই। এবার আমি এটাকে ভালো করে 10 মিনিটের মতো কষিয়ে নেব এটাকে।
মশলা দিয়ে ভালো করে মিক্স করে মাদারটাকে একটু কষিয়ে নেব। সব মশলাগুলো একটু ভালো ফ্রাই হয়ে করে নিয়েছি আগে থেকে, এবার মাটনটা দিয়ে ভালো করে মিক্স করে কষিয়ে নেব। তো এরকমভাবে করলে দেখবে খুব সুন্দর একটা মানে মাটনের টেস্টটাই আলাদা হয়। তোমরা বাড়িতে এরকমভাবে ট্রাই করতে পারো। এবার আমি ওর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো। এটা এভারেস্টের কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আছে, তো এটা ঝাল হয় না, এটা জাস্ট কালারের জন্য। দেখো এটা কাশ্মীরি লাল এভারেস্টের, এটা একটু দিয়ে আমি মিক্স করে নেবো। যদি তোমরা জানো আমি দেখো, এবার আমি ওই মাটনে সেদ্ধ জলটা দিয়ে দিলাম। আমার মাটন তো কষানো হয়ে গেছে, এই জলটা দিয়ে কিছুক্ষণ আমি এটা ফুটিয়ে নেব, 5 থেকে 10 মিনিটের মতো। দেখো ফুটছে মাটনটা, হয়ে এসছে আমার মাটন ফ্রাই। তো এইভাবে তোমরা যদি বানাও তো খুব টেস্টি হবে। দেখো আমার মাটনটা হয়ে গেছে। তো আশা করি তোমাদের সবার ভালো লেগেছে আমার ভিডিওটা। আর প্লিজ তোমরা কমেন্ট করো যে কেমন হলো আমার মাটনটা। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। বাই বাই বাই।